পোশাক বলতে আর কোনো পোশাক নাই। পোশাক মানে ছেলে যা পড়ে মেয়েও তাই পড়ছে। যে কাপড়গুলো বাসায় পরে থাকে ছেলেরা, ছেলে মানুষরা যে কাপড়গুলো বাসায় পরে থাকে সেই কাপড় পরে মেয়েরা বাইরে গিয়ে শপিং করছে। বাইরে গিয়ে বিশ্বাস করছেন না কথা? যে কাপড়গুলো আমরা বাসায় পরি, জিন্স এই যে ভিতরের স্যান্ডো গেঞ্জি বলি না, যে গেঞ্জিটা আমাদের গায়ের সাথে লেগে থাকে, কি বলেন স্যান্ডো গেঞ্জি বলেন না, এই টাইপের। আর এই শীতকালে আমরা যে একটা ইনার পরি নিচে, যেটা আমরা অনেক সময় খেলাধুলার ক্ষেত্রে ইউজ করে, ভিতরে পরে একটা ইনার বলে, তো এগুলো পরে বাইরে মেয়েরা চলছে, একটা ছেলে মানুষের তো লজ্জা লাগে এগুলো পরে করতে। আপনি কি আপনার খালিগা হয়ে বা স্যান্ডো গেঞ্জি পরে বাইরে পাবলিকে আসতে লজ্জাবোধ করেন না একটু? আপনি অবশ্যই উপরে একটা শার্ট পরেন অথবা একটা জ্যাকেট পরেন বা একটা চাদর পরেন বা একটা পাঞ্জাবি বা জুব্বা পরে আসেন, তাই না? ভিতরের কাপড় পরে মেয়েরা বাইরে ঘুরছে এখন। এই পরিবেশে আপনার মেয়ে যখন যাবে, 5 বছর 10 বছর মনে করেন বাসায় ছিল, ভালো তরবিয়ত দিয়েছেন, এখন বাইরে তো যেতে হবে, স্কুলে যাবে বা মাদ্রাসায় যাবে, ও যখন এই পরিবেশটা দেখবে ওর কাছে মনে হবে আমি দুঃস্বপ্ন দেখছি। এমনও পোশাক আছে যে পোশাকগুলো পরে ঘুরে বেড়ায় আমাদের বড় বড় শহরের মেয়েরাই, যে পোশাকগুলো পরার পরেও তাদের গায়ের ভিতরের কাঠামো দেখা যায়। এখন এই প্রশ্ন করার, এই এই অহেতুক প্রশ্ন করার দরকার নাই যে আপনারাও কি তাহলে দেখেন নাকি, এই প্রশ্ন করার দরকার নাই, এটা বেয়াদবি প্রশ্ন। মূল কথা হচ্ছে ঘটনা সত্য কিনা, এটা হচ্ছে কথা। সবাই চোখ নিয়ে চলাফেরা করে, আর চোখ তো আর আকাশের দিকে উঠায় আপনি হাঁটতে পারবেন না, পারবেন? আর জমিনের দিকে তাকায় তো আপনি হাঁটতে পারবেন না, আপনাকে যেদিকে তাকাইতেই হবে, ডানে পাবে, যেদিকে তাকাবেন সেদিকে এগুলো দেখতে পারবেন। এরকম পরিবেশে আমাদের মেয়েরা বড় হচ্ছে।